আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি অ্যান্ড ইজি রেসিপিস। আজকে আমি তৈরি করব সহজ একটি রেসিপি, ফ্রেঞ্চ টোস্ট। ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে এটি তৈরি করা যায়। ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি নিয়েছি 4টি ব্রেড, আমি এখানে রেগুলার ব্রেড নিয়েছি, আর লাগবে 2টি ডিম, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আরও লাগবে 1/4 কাপ দুধ এবং 1 চিমটি দারচিনি। আমি একটি ব্যাটার তৈরি করব, এজন্য আমি ডিম দুটিকে ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ভ্যানিলা এসেন্স, চিনি। এবার ভালোভাবে নেড়ে নিব চিনিগুলো গলা পর্যন্ত। এবার এর সাথে আমি যোগ করব 1/4 কাপ দুধ, এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর নিব দারচিনি 1 চিমটি। এবার আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেহেতু রেগুলার ব্রেড ব্যবহার করছি, এগুলো একটু নরম হয়ে থাকে, তাই আমি এগুলো একটু ছেঁকে নিব। এজন্য চুলায় হালকা আঁচে আমি ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি। আমি হালকা ব্রাউন কালার করব, যাতে ব্রেডগুলো একটু শক্ত হয়। এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। এবার একটি প্যানে আমি 1 চামচ ঘি দিয়েছি, এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি ব্রেড নিয়ে ডিমের মিশ্রণে ভিজিয়ে নিচ্ছি, বেশিক্ষণ ভেজানো যাবে না, তাহলে রুটিটি নরম হয়ে যাবে। এবার আমি ঘি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব, এমন সোনালী কালার করে ভেজে নিব। আমি আর একটু ঘি দিয়ে দিলাম। 2টি ডিম ও দুধের যে মিশ্রণ আমি তৈরি করেছি, তাতে 5টি ব্রেড ভাজা যাবে। ডিসক্রিপশন বক্সে উপাদানগুলো লেখা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমার ব্রেড দুই পাশ দিয়েই ব্রাউন কালার হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ব্রেড আমি ভেজে নিব। এখানে আমি মধু দিয়ে পরিবেশন করছি, মধু দিয়ে ব্রেডগুলো খেতে খুব বেশি মজা লাগে, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।